এই যাত্রী আমার তুই সর। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আবারও ভাইসের গেম প্লে নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে একটি লোড গেম চালু করলাম আমি, দেখা যাক এটা একটা গ্যারেজের ভেতরে আছে, সেই গ্যারেজটা আমারই হয়তো কেনা। তো সেই গ্যারেজের ভেতরে একটা গাড়ি আছে, দেখি গাড়ি নেওয়ার পর কী হয়। এখানে টমি উপস্থিত আছে, আমি দেখছি। তো একটা ভিআইপি কে নিয়ে তাকে এয়ারপোর্টে নিয়ে যেতে হবে, মানে ট্যাক্সি ড্রাইভারের কাজ করতে হবে। ওই দেখ, আমারই সাঙ্গ পাঙ্গ আমার গাড়ির তলে পয়রা মরে যেতেছে, হইল একটা। তো আমি যাচ্ছি হলো সেই ভিআইপি কে আনতে। ওই উপরে ম্যাপে দেখা যাচ্ছে পিঙ্ক কালার যে জায়গাটা, সে জায়গায় তো যাইতে হবে। টাইমার দেওয়া আছে 41 সেকেন্ড আছে, 39 সেকেন্ড আছে। তো সেকেন্ড আমার কাছে টাইমার দেওয়া দিচ্ছে, যেহেতু আমাকে সময়ের আগেই পৌঁছাতে হবে, না হলে মিশন ফেল হবে। সেই কারণে আমি রাস্তা না দিয়ে গিয়ে, মানে রাস্তা দিয়ে না গিয়ে সাইড ফাইড দিয়ে যেতেছি। এখন হলো এখানে দেখা যাইতেছে পুলিশের গাড়ি, একটু সাবধানে, পুলিশের গাড়িতে লাগলে আবার হলো কেস হয়ে যাব। তো কেস টেস হইতে চাই না, যেহেতু একটা মিশন কমপ্লিট করতে যাইতেছি, সেক্ষেত্রে যাব তো সময়ের মধ্যে, কিন্তু একটু দেখে শুনে যাওয়া ভালো। তো আইসা পড়ছি এই জায়গায়, হর্ন দিতে বলতেছে, কিরে কিরে টাইমারটা, হর্নটা দিই। এই হর্ন দিয়ে দিলাম, এই তো ভিআইপি ব্যবসা থেকে বের হবে। এই যাত্রী আমার তুই সর। আরে আমারে একজন পাঠাইলো এই যাত্রীকে নিতে, এদিক দেখা যাইতেছে আরেকটা ট্যাক্সি ক্যাব আমার সামনে আইসা আমার যাত্রীরা নিয়ে বলতেছে আমার সরতে। দাঁড়া তোরে দেখতেছি, দাঁড়া দাঁড়া, এই গাড়িটাকে থামাতে হবে আর কি। এটাতে যদি থামায়া আমার যাত্রী আমার নিতে হবে, থামাই দিছি, এখন গুলি করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আসো, এখানে আসো। আইতাছি আইতাছি, খালান খালান, গুলি করেন না। এখন বলে থামান থামান, গুলি করে না, তাহলে বেটা আগে উঠলি না কেন? আগে আমি গাড়ি নিয়ে দাঁড়াই আছি, হর্ন দিলাম, তুই আরেক গাড়ি, তুই ওই দেখ পিছন থেকে ওই ট্যাক্সি ক্যাবটা আমার বাড়ি দিতে আছে। তাহলে মনে হয় আমার সাবধানতার সাথে এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যেতে হবে, কারণ হলো পিছনে ওই ট্যাক্সি ক্যাব ম্যানটার, মানে ট্যাক্সি ক্যাব যে ড্রাইভারটা আছে ওইটা আমার পক্ষেই পা আছে, যেহেতু ওরে আমি গুলি করে আর গাড়ি ভাঙিয়ে আমি আমার যাত্রী এদিক দিয়ে তো আবার পুলিশের গাড়িরও ঠেলা দিয়ে দিলাম। তো পুলিশে যেহেতু ঠেলা দিয়ে দিছি, পুলিশ আমার খেলা শেষ করে দিতে পারে। তো ঠেলা দিয়ে যাতে আমার খেলা শেষ করতে না পারে, সেই জন্য আমার সাবধানতার সাথে এবং জোরে জোরে গাড়ি চালাইয়া এয়ারপোর্টের দিকে যেতে হইব। তো প্যাসেঞ্জারটা আমার সাথে আছে, আমার পিছনে এখন পুলিশ আছে এবং সেই ট্যাক্সি ড্রাইভারটা আছে। আমার একটু আগে বেড়ায় গিয়ে গাড়িটা ভেঙে যেতেছে, গাড়ি যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু মিশন ফেল হয়ে যেতে পারে। তো মিশন ফেল করব না, আমি মিশনটা পাস করতে হবে। আমার মনে হয় না ট্যাক্সি ড্রাইভারটা আমাকে আর ধরতে পারবে, যেহেতু যেভাবে আমি প্রোভাবে গাড়ি চালিয়ে আসছি, আমার মতন গাড়ি এই ভাইস সিটিতে কেউ চালাইতে পারে না, জানিস সব স্লো, কিন্তু আমি সবার ফার্স্ট। কিন্তু এদিকে কেস চলে গেছে, আমি এয়ারপোর্টের সামনে এসে পড়ছি, এই 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 একটু হলে পুলিশের গাড়িটা তো ঠেলা মেরে দিতাম। তো শেষ দিক দিয়ে এসে এরকম করা যাবে না, যাত্রীরা নিয়ে আইসি এয়ারপোর্টে দিয়ে দিছি এবং আমার মিশন পাস। আমার মিশন পাস হওয়াতে আমি 1000 টাকা পেলাম, এটা 1000 টাকা না $1000 হবে, কিন্তু এটা বাংলায় যেতে 1000 টাকা বলছে, কিন্তু এই 1000 টাকার অনেক মূল্য আছে, এটা হচ্ছে 1900 কোটি সালের 1000 টাকা। তো যেহেতু আমি এখানে টাকা পয়সার মালিক আছি, আমার এখানে দেখা যাইতেছে এয়ারপোর্টটা আমি কিনতে পারবো, যেহেতু আমার অনেক টাকা, আমি ট্যাক্সি ড্রাইভার না, আমার একজন মিশন দিছিল এই জন্য ট্যাক্সি ড্রাইভার হয়েছে, কিন্তু আমি এখন এয়ারপোর্ট কিনা ফেললাম। তো এর আগেও আমি অনেক কিছু কিনছি, তোমরা যদি আমার আগের এই ভাইস সিটির গেম প্লেটা না দেখে থাকো, তাহলে আমার একটা প্লেলিস্ট বানানো আছে ভাইস সিটির এই বাংলা গেম প্লে, অনেক কিছু কিনছি, অনেকগুলো মিশন করছি, তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হলো, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এয়ারপোর্টের মালিক হয়ে গেছি, বাস্তবে যদি এরকম এয়ারপোর্টের মালিক হইতাম তাহলে কিন্তু এই গেম প্লে ভিডিও আমার বানানো লাগতো না। এটা একটু ফাইজলামি করলাম, গেম প্লে ভিডিও মানে এই কারণে, কারণ গেম খেলা আমার অনেক শখ, তো সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে, আর সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।